এবার থেকে কন্যা সন্তানের বিয়ের জন্য আর কোনো চিন্তা নেই, কারণ মেয়ের বিয়ের জন্য 51,000 টাকা করে দিচ্ছে কেন্দ্র সরকার। পশ্চিমবঙ্গ সরকারের যেমন রূপশ্রী নামে একটি প্রকল্পে আর্থিকভাবে পিছিয়ে পড়া দরিদ্র পরিবারের মেয়েদের বিয়ের জন্য 25,000 টাকা করে দিচ্ছে, ঠিক তেমনি কেন্দ্র সরকার একটি প্রকল্প এনেছে যার নাম প্রধানমন্ত্রী শাদী শগুন যোজনা। হ্যাঁ, ঠিকই শুনেছেন, এই প্রকল্পের মাধ্যমে মেয়েদের বিয়ের জন্য 51,000 টাকা করে অনুদান পাওয়া যাবে। তবে কারা এই প্রকল্পের টাকা পাবেন, কি কি করতে হবে, কোথায় আবেদন করতে হবে, কিভাবে আবেদন করতে হবে ইত্যাদি বিষয়গুলি জানাবো এই ভিডিওর মাধ্যমে। বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। এছাড়া আপনার মনে কোনো প্রশ্ন থাকলে আপনি ভিডিওটি সম্পূর্ণ দেখার পর নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন, অবশ্যই আপনার কমেন্টের উত্তর দেওয়া হবে। বিস্তারিত ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমাদের এই চ্যানেলে প্রথম এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে দেওয়া বেল চিহ্নটিতে ক্লিক করে রাখবেন। চলুন এবার বিস্তারিত জানি। এই প্রকল্পের জন্য আবেদন করতে হলে অবশ্যই মেয়ের বয়স 18 বছর বা তার বেশি হতে হবে। নাম্বার 2, এই প্রকল্পের সুবিধা নিতে হলে কন্যা সন্তানকে অবশ্যই গ্র্যাজুয়েশন পাস হতে হবে। নাম্বার 3, এই প্রকল্পের সুবিধা তারাই পাবে যারা সংখ্যালঘু সমাজের সাথে যুক্ত। নাম্বার 4, যারা বেগম হজরত মহল জাতীয় স্কলারশিপ পাচ্ছেন তারা এই স্কিমে সুবিধা নিতে পারবেন, যেমন মুসলিম, শিখ, বৌদ্ধ, জৈন, খ্রিস্টান ও পারসি সমাজের মেয়েরা। এই প্রকল্পের সুবিধা নিতে হলে অবশ্যই মেয়ের জন্মের প্রমাণপত্র থাকতে হবে, স্কুলের মার্কশিট থাকতে হবে, পারিবারিক রেশন কার্ড থাকতে হবে, বাবা মায়ের ব্যাংকের পাসবুক থাকতে হবে, আধার কার্ড থাকতে হবে, আবাসনের সার্টিফিকেট থাকতে হবে অর্থাৎ রেসিডেন্ট সার্টিফিকেট থাকতে হবে, তারপরেই আপনি আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন। তবে কিভাবে আবেদন করবেন এই ব্যাপারে বলা হয়েছে, এর জন্য প্রথমে আপনাকে মাওলানা আজাদ এডুকেশন ফাউন্ডেশন অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে, অর্থাৎ আমি যে ওয়েবসাইটটি খুলে রেখেছি এই ওয়েবসাইটটিতে আসতে হবে। এরপর এখান থেকে আপনাকে স্কলারশিপ অপশন বেছে নিতে হবে, এতে শাদী শগুন যোজনার ফর্ম নির্বাচন করতে হবে, তারপর ফর্মে জিজ্ঞাসা করা সমস্ত তথ্য আপনাকে দিতে হবে, রেজিস্ট্রেশন স্লিপটি যত্ন করে রেখে দিতে হবে। এছাড়া আবেদন করার সম্পূর্ণ হওয়ার পর যখন আপনার সব কিছু ঠিকঠাক থাকবে, ভেরিফাই করা হবে, আপনার ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠিয়ে দেওয়া হবে। তো এই ছিল আজকের তথ্য। যদি মনে করেন ফর্মটি সম্পূর্ণ ফিল আপ করে দেখাতে হবে তাহলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন, পরবর্তী ভিডিওতে ফর্মটি ফিল আপ করে দেখাবো। আশা করি ভিডিওটি আপনাদের হেল্পফুল মনে হয়েছে। যদি হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই লাইক করবেন, অন্যকে জানাতে হলে ভিডিওটি শেয়ার করবেন। ভালো থাকবেন, ফিরবো অন্য কোনো ভিডিওর সাথে। ধন্যবাদ।